আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসালাম আলা রাসুলিল্লাহ আম সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ভিডিও আমার নজর কেড়েছে যেখানে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একজন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তার নির্বাচনী ক্যাম্পেইন হিসাবে তিনি একটি ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য রেখেছেন আর তার সেই বক্তব্যের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি আমি সাজিয়েছি আর তার সেই বক্তব্য থেকে আমি অ্যাবাউট পাঁচটি পয়েন্ট আউট করেছি আর এই পয়েন্টগুলি একে একে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই তিনি কেঁদে কেঁদে বেশ কিছু কথাবার্তা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের দেশের জন্য কাজ এখন আমার প্রশ্ন হলো যে তিনি একজন নগণ্য মানুষ তিনি গরিবের সন্তান একটা বার তাঁকে সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে এবং তারা দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে ভালো কথা তো কান্নাকাটি করার কি দরকার ভাই এই বিষয়টি আমার বুঝে আসলো না একজন মানুষের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে মেয়ে মারা গেলেও এতটা কান্নাকাটি করে বলে আমার কাছে মনে হচ্ছে না আপনার ক্ষমতার কি এতটাই মোহ যে জয়লাভ করার জন্য এতটা কান্নাকাটি করতে হবে আমার জানা নেই এছাড়াও তিনি আরো অ্যাড করেছেন আমার বাবার দাদার কোনো জায়গায় আমি পরিচয় দেওয়ার মতো ওরকম পরিবারের সন্তান আমি আমি গরিবের সন্তান এই জায়গায়ও কিছু প্রশ্ন থেকে যায় যে আপনার বাবারও পরিচয় নেই দাদারও পরিচয় নেই পরিবারের পরিচয় দেওয়ার মতোই কিছু নাই আপনি গরিবের সন্তান তো আপনি গরিব মানুষ আপনি কেন নেতা হতে চাচ্ছেন নেতা হতে হলে তো সমাজের অসহায় গরিব মানুষকে সহযোগিতা করতে হবে বিশেষ করে একজন পলিটিক্যাল লিডার তিনি জনগণের অসহায় দরিদ্র মানুষগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এটাই কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে এখন আপনি বারবারই বলছেন যে আপনার কোনো পরিচয়ই নেই পরিবারের পরিচয় দেওয়ার মতো আপনার কিছুই নাই আপনি একজন গরিবের সন্তান তো আপনি যদি নেতা হয়ে যান তাহলে তো আপনি আপনার পকেট ভর্তি করবেন আপনি জনগণের সেবা কীভাবে করবেন আমার কোনোভাবেই অঙ্কটা মিলছে না যে আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আপনি ক্ষমতায় গিয়ে অনেক টাকা পয়সার মালিক হতে চান অনেক ধনী হতে চান আপনার পকেটটা ভর্তি করতে চান তো সেই আপনি কিভাবে বাংলাদেশের হতদরিদ্র অসহায় মানুষগুলিকে কিভাবে সেবা করবেন এই অঙ্কটা আমি কোনোভাবেই মেলাতে পারছি না আমি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং পুলিশ প্রশাসন ডিজিএফআই এনএসআই সহ নির্বাচন কমিশনারকে এবং আমার প্রাণপ্রিয় আওয়ামী পরিবারের হাইকমান্ডের নিকট বিনীতভাবে একটি অনুরোধ জানাবো আমার মতো নগণ্য কর্মীকে একবার তুলে আনুন কথাটা আপনারা বোঝার চেষ্টা করুন তিনি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে তিনি অনুরোধ জানাতে পারেন তারাও ভোট দেবে ঠিক আছে তার এই কথাগুলি প্রচার করবে ঠিক আছে কিন্তু পুলিশ প্রশাসন ডিজিএফআই এনএসআই সহ নির্বাচন কমিশনারকে তিনি অনুরোধ জানাচ্ছেন যে একটি আমাকে তুলে আনুন তার মানে কি তার মানে তো আপনি ভোটে নির্বাচিত হতে চান না আপনি জনগণকে বলতে পারেন যে আমাকে একটিবারের জন্য তুলে আনুন আপনি আপনার আওয়ামী লীগ পরিবারকেও বলতে পারেন তাদের হাইকমান্ডকেও বলতে পারেন ঠিক আছে কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে বলছেন ডিজিএফআই এনএসআই নির্বাচন কমিশনারকে বলতেছেন যে আমাকে একটিবারের জন্য তুলে আনুন তার মানে কি। তার মানে তো আপনি বৈধভাবে জনগণের রায়ে নির্বাচিত হতে চান না আপনি তো পিছনের দরজা দিয়ে আসতে চান আপনার নেত্রী যেভাবে এসছেন মানে বিশ্ব ভোট চুরি বিশ্ব ভোট ডাকাতি করে একেবার দিনের ভোট তাহাজুদ পরে রাতে করেই তিনি আজকে আপনাদের দেশরত্ন হয়েছেন আপনাদের জননেত্রী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আপনিও তো সেই দরজা দিয়েই আসতে চান তো এত কান্নাকাটি করার কি আছে ভাই এত কান্নাকাটি কেন করছেন আপনাদের অনেক নেতাই তো পিছনের দরজা দিয়ে আসছে ক্ষমতায় তারা তো কেউ কান্নাকাটি করে নাই আপনি কান্নাকাটি করছেন কেন নিশ্চয়ই এর পিছনে ঘাফলা আছে চলুন আমরা শুনতে থাকি দেখা যাক কত পর্যন্ত আমরা যেতে পারি আমি কাজ করব মানবতার জন্য আমি কাজ করব দেশবাসীর জন্য আমি কাজ করব চরিত্রী শেখ পরিবারের জন্য আচ্ছা আপনি কাজ করবেন মানবতার জন্য আপনি যদি কাজ মানবতার জন্যই করতে চান তাহলে নির্বাচনে জয়লাভের জন্য আপনি পুলিশ প্রশাসনকে বলছেন কেন ডিজিএফআইকে কেন বলছেন এনএসআইকে কেন বলছেন নির্বাচন কমিশনারকে কেন বলছেন তারা তো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে আপনি তাদেরকে কেন বলছেন যে আপনাকে তুলিয়ে আনার জন্য আপনাকে নির্বাচনে জয়লাভ করিয়ে দেওয়ার জন্য যে আপনি পিছনের দরজা দিয়ে আসতে চান যে আপনি গরিবের সন্তান আপনার টাকা পয়সা নেই আপনার পারিবারিক কোনো পরিচয় নেই সেই আপনি মানবতার জন্য কাজ করবেন মানবতার জন্য কাজ করতে কিন্তু অর্থ লাগে সেই আপনি দেশবাসীর জন্য কাজ করবেন আপনি একজন ওয়ার্ল্ড কাউন্সিলর আপনি দেশবাসীর জন্য কেমনে কাজ করবেন আমার বোধগম্য নয় এরপরে আপনি বলছেন যে আপনার জননেত্রী শেখ হাসিনার পরিবারের জন্য কাজ করবেন বাহ চমৎকার আপনি নির্বাচনে জয়লাভ করে আপনার জননেত্রী শেখ হাসিনার পরিবারের জন্য কাজ করতে চান শেখ হাসিনার পরিবারের জন্য কাজ করার জন্য আপনি জনগণের কাছে ভোট চাচ্ছেন মানুষ এই চতুরতা কিন্তু বোঝে আপনি যে সত্যিকার অর্থেই একজন চামচা সেটি কিন্তু আপনার বক্তব্যের মধ্যেই পরিষ্কার হয়েছে যদিও আপনি কান্নাকাটি করছেন এখন আপনি অভিনয় করছেন না আসলেই আপনি কাঁদছেন সেটি বোঝা আসলেই মুশকিল আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমাকে এই নির্বাচনে একটা ভোট বিক্ষে দিন আপনাদের সে ভোট ভিক্ষে নিয়ে আমি বিক্ষোক হিসাবে আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছি আপনাদের আমার আমার কর্মী নাই আমার কোনো টাকা পয়সা নাই আমি দিব ওই টাকাও নাই আমার চাওয়া পাওয়ার কিছু নাই সত্যি আপনি এতক্ষণ তো অনেক কিছুই চাইলেন আবার এখন বলছেন আপনার চাওয়া চাওয়া পাওয়ার কিছুই নাই এখন আপনারাই বলেন তিনি ভোট ভিক্ষা ছাচ্ছেন আবার এটাও বলছেন যে তার কোনো কর্মী নাই তার কোনো টাকা পয়সা নেই এজেন্ট দেওয়ার মতোও টাকা নেই তো সেই আপনি দেশবাসীর সেবা কিভাবে করবেন মানবতার সেবা কিভাবে করবেন আর শেখ হাসিনার পরিবারের জন্যই আপনি কি করতে পারবেন কিছুই তো করতে পারবেন না আপনি তো ক্ষমতায় গিয়ে আপনার পকেট ভারী করবেন আপনি নিজে বড় লোক হবার চেষ্টা করবেন আপনি বাড়ি গাড়ির মালিক হবার চেষ্টা করবেন এরকম গরিব মানুষের জন্য তো নেতৃত্ব পাবার আশা করা ঠিক না ভাই নেতৃত্ব দেবে বড় লোক মানুষ যার অনেক টাকা পয়সা আছে যিনি বাংলাদেশের হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করতে পারবেন আপনার নিজের কিছুই নাই তা আপনি জনগণের জন্য কি করবেন কিছুই তো করতে পারবেন না আচ্ছা যাই হোক তো আপনারা কিন্তু এতক্ষণে পরিচয় পেয়ে গিয়েছেন যে তিনি একজন আওয়ামী লীগের নেতা তো একজন আওয়ামী লীগের নেতা তিনি ভোট ভিক্ষা চাচ্ছেন আচ্ছা আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে সেই দু সাল থেকে বাংলাদেশে কি কোনো ভোট হয়েছে নাকি কোনো নির্বাচন হয়েছে নাকি নির্বাচন হয় নাই তো উনি ভোট ভিক্ষা চাচ্ছেন কেন জনগণকে কি ভোট দিতে দেওয়া হয়েছে আজ পর্যন্ত দিতে দেওয়া হয় নাই যারাই এমপি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন মেয়র হয়েছেন কাউন্সিলর হয়েছেন মেম্বার হয়েছেন কেই ভোট নিয়ে মেম্বার হন নাই কেউই ভোট নিয়ে চেয়ারম্যান হন নাই তারা তো বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন তা আপনি কেন ভোট চাচ্ছেন নিশ্চয়ই এর পিছনে কোনো একটা গুরু রহস্য আছে চলুন আমরা তার শেষের কথাটি জানার চেষ্টা করি এবং তার মুখেই আপনারা জানতে পারবেন তিনি আসলে কে হতে বাজার ওয়াট আমি রফিকুল আলম বাপ্পি সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ হতে কাউন্সিলর পদপ্রাপ্তি হয়েছে তিনি পরিষ্কার বলেছেন তার নাম মোহাম্মদ রফিকুল আলম বাপ্পি এবং তিনি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে মনোনয়ন দেওয়া হয় নাই এই জন্য উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই জন্যেই তিনি কান্নাকাটি করছেন বাস্তবতা হলো যদি আওয়ামী লীগ থেকে তাকে নমিনেশন দেওয়া হতো তাহলে তিনি ভোট চাওয়ার চিন্তাও করতেন না ভোট চাওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করতেন না কারণ আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানেই কাউন্সিলর হয়ে গেলেন যেহেতু তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পান নাই এই জন্যেই তিনি কান্নাকাটি করছেন যে হায় 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 আমার সব চলে গেল কারণ আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানেই তিনি কাউন্সিলর এখন তো আর ভোটের দরকার হয় না আওয়ামী লীগ যাকে নমিনেশন দেবে তিনি সেটা সংসদ সদস্য হোক মেয়র হোক চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক যাই হোক নমিনেশন পাওয়া মানেই তিনি নির্বাচিত তো যেহেতু উনি নমিনেশন পান নাই সঙ্গত কারণেই তিনি সব হারিয়েছেন এই জন্য তিনি এখন কান্নাকাটি করছেন যে আমাকে তুলে আনুন আমাকে তুলে আনুন তার মানে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে বাদ দেওয়া হোক এবং আমাকে নমিনেশন দেওয়া হোক বাস্তবতা হলো এখানে আওয়ামী লীগের অধীনে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট ভিক্ষা নিয়ে আপনি কাউন্সিলর হবেন এই স্বপ্ন আর দেখিয়েন না ঠিক আছে আওয়ামী লীগের আমলে এই স্বপ্ন দেখে লাভ নাই এই কান্নাকাটি করে আপনার কোনো লাভ নাই আপনি কান্নাকাটি করছেন এই কারণে যে আপনি নমিনেশন পান নাই আর নমিনেশন না পাওয়া মানে কাউন্সিলর হওয়া স্বপ্ন দূর স্বপ্ন অতএব আপনি কেন কান্নাকাটি করছেন জাতি একেবারে বুঝে ফেলেছে আপনি ভোট ভিক্ষা নেওয়ার জন্য জনগণের কাছে ভোট পাওয়ার জন্যে আপনি কান্নাকাটি করেন নাই আপনার কান্নাকাটির গুড়া অন্য জায়গায়